আপনারা যেটা নিতে শুভ ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছেন তো আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন আপনাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সবার প্রশ্ন একই হবে কিনা এছাড়াও প্রশ্ন করেছিলেন আপনাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে মোট কতগুলি সেট হবে তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন তো তার আগে বলে রেখে নিতেশোভিন ইউনিভার্সিটি সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই করে এটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে তাহলে ওই গ্রুপে জয়েন হতে পারেন ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন তো ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ার স্টুডেন্ট যারা রয়েছেন তো আপনাদের সবার প্রশ্ন একই হবে কিনা তো আপনাদেরকে বলে দিচ্ছি বিগত তিন বছর যেহেতু অনলাইনে অ্যাসাইনমেন্ট হয়েছে তো এই তিন বছর আপনাদের সবার প্রশ্নপত্র কিন্তু একই হবে বা একই হয়েছিল তো এবছরও কিন্তু আপনাদের সবার প্রশ্নপত্র একই থাকবে আশা করি কোনো অসুবিধা হবে না কিন্তু আপনাদের মোট কতগুলি সেট হবে এ বিষয়ে নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন আপনাদের মোট তিনটে বা চারটে সেট হবে যার যে সেট আসবে সেই সেট নিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করতে হবে এই জিনিসটা আপনাদেরকে প্রত্যেককে মাথায় রাখতে হবে তো অ্যাসাইনমেন্টে তিন চারটে করে প্রতি বছর কিন্তু সেট হয় যার যে সেট আসবে অবশ্যই করে সেই সেট নিয়ে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা করতে হবে এবং আপনাদের অ্যাসাইনমেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে খুব বেশি আর কিন্তু সময় আপনাদের নেই তো সেইভাবে কিন্তু প্রিপারেশন নিতে শুরু করুন প্রিভিয়ার্সের যে সমস্ত এমসি কিউ প্রশ্নপত্রগুলো আছে সেই সমস্ত প্রশ্নপত্রগুলো কিন্তু আপনারা ফলো আপ করতে পারেন এছাড়াও স্টাডি সেন্টার থেকে যে সমস্ত বইপত্রগুলো দিয়েছে সেই সমস্ত বইপত্রে যে সমস্ত এমসি কিউ প্রশ্নপত্রগুলো থাকবে সেইগুলো আপনারা খুটিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন কারণ অ্যাসাইনমেন্ট আপনাদেরকে খুব ভালো একটি নম্বর নিয়ে কিন্তু পাসওয়ার্ড করতে হবে খুব ভালো একটি নম্বর নিয়ে আপনাদেরকে পাসওয়ার্ড অবশ্যই করে করতে হবে কারণ হচ্ছে আপনাদের যেহেতু ফাইনাল পরীক্ষা অফলাইনে কারণ খুবই একটি ভাইটাল বিষয় তো আপনারা কিন্তু সেইভাবে পড়াশোনা করেন অ্যাসাইনমেন্টে ভালো নম্বর আপনারা তুললে কিন্তু ফাইনাল আপনার যে রেজাল্টটা সেই রেজাল্ট কিন্তু ভালো হবে কারণ আপনাদের যে ফাইনাল পরীক্ষা সেটি অফলাইনে হবে তো সেইভাবে প্রিপারেশান নিতে শুরু করুন এবং আপনাদের যে এক্সাম ফর্ম আপ যে সমস্ত স্টুডেন্ট এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেননি তো আঠাশ তারিখে অর্থাৎ আজকে কিন্তু লাস্ট ডেট দুটো পি এ তো দুটো পি এর আগে যারা এখন পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপ করেনি আপনারা প্রত্যেকে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপটি করে নেওয়ার চেষ্টা করবেন এবং অ্যাসাইনমেন্ট যখন আপনাদের অনলাইনে শুরু হবে তো কীভাবে আপনারা অ্যাসাইনমেন্টটা লগ ইন করে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন তার এ টু জেড লাইভের ভিডিও কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে ইনরোলমেন্ট সার্টিফিকেট যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে নেতাজির সেই সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা ঠিকঠাকভাবে যত্ন সহকারে রেখে দেবেন এবং যারা ইনরোলমেন্ট সার্টিফিকেট এখনও পর্যন্ত হার্ড কপি সংগ্রহ করতে পারেনি অবশ্য করে যে যার স্টাডি সেন্টারে গিয়ে এনরোলমেন্ট সার্টিফিকেটের হার্ড কপিটি সংগ্রহ করবেন যখন আপনাদের অফলাইনে পরীক্ষা হবে অফলাইন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই এনরোলমেন্ট সার্টিফিকেটের হার্ড কপিটি অবশ্য করে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তো সেইভাবে প্রিপারেশন নিতে আপনারা শুরু করে দিন অ্যাসাইনমেন্ট কিন্তু খুব বেশি আর কিন্তু সময় নেই তো অযথা বসে না থেকে আপনারা সেইভাবে পড়াশোনা শুরু করুন এর সাথে আরেকটি কথা বলে রাখি যদি আপনাদের অ্যাসাইনমেন্ট অ্যান্সারসে এবং ট্রামেন্ট এক্সামের যদি আপনাদের সাইসএন ভিত্তিক নোটসপত্র প্রয়োজন হয় সেক্ষেত্রে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করুন ওনারা বিগত বছরগুলোতেও কিন্তু স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে হেল্প করে যে এই বছরও কিন্তু হেল্প করতে চলেছে তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু ওনারা হানড্রেড পার্সেন্ট যোগ্য অ্যানসার্সের প্রোভাইড করে থাকে প্রতি বছরই এবং ফাইনাল এক্সাম সাইসেন ভিত্তিক নোটসের ক্ষেত্রে কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমনযোগ্য সাইসান ভিত্তিক নোটসপত্র খুবই স্বল্প মূল্যে কিন্তু প্রোভাইড করে থাকে এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো গাইড এবং অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটির যে যে সমস্ত ইনফরমেশনগুলি রয়েছে সেগুলি কিন্তু যাতে আপনারা পেতে চান তাহলে অবশ্য করে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করবেন ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নম্বর হচ্ছে সেভেন জিরো নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর টু ফাইভ এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই করে ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন